নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। আপনাদের কাছে সবার আগে নিরপেক্ষ সংবাদ নিয়ে আসার জন্য আমরা সর্বদা রেডি। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন কোম্পানি লিমিটেড একটি রাজ্য সরকারি সংস্থা, যার খড়দহ রিষড়া ফেরি সার্ভিস প্রায় 8 মাস ধরে বন্ধ, মাইনে বন্ধ হয়ে রয়েছে বহু কর্মচারীর। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ও অনুনয় বিনয়ের সাথে বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে তাদের এই সমস্যার কথা বহুবার তুলে ধরেও কিছু সুরাহা হয়নি কোথাও। তাই আজ খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক এই সমস্ত কর্মচারীদের পাশে এসে দাঁড়ান। এই ফেরি সার্ভিসের কর্মচারীরা যাতে আর বঞ্চিত না হয় বা মাসিক বেতন সঠিক সময়ে পায়, তার জন্যই আজ তার এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। সুকণ্ঠ বণিক জানান, দীর্ঘদিনের বেতন পায়নি এই কর্মচারীরা রিষড়া পৌরসভার তরফ থেকে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের খড়দহ বিধায়ক, তার সাথে আলোচনা করতে গেলেন নিশা পৌরসভার চেয়ারম্যান সেদিন সমন্ধা। আমাদের কাউন্সিলর এক জায়গায় আছে, পার্টির লোকের এক জায়গায় আছে, রিষড়া পৌরসভার স্বেচ্ছাচারিতা আমরা মানব না। শুধুমাত্র আমরা জানেন যে শোভনদা অত্যন্ত সজ্জন ব্যক্তি, বয়স্ক মানুষ, মন্ত্রিসভার সিনিয়র মোস্ট সদস্য, তিনি তার নির্দেশের অপেক্ষায় রয়েছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন গভর্নমেন্টের মাধ্যমে সুস্থ সমাধান করবার, এবং আশা করছি খুব শীঘ্রই এর সুস্থ সমাধান হবে। দীর্ঘদিন অচল অবস্থা কীভাবে, আজকে 7 মাস 8 মাস ধরে বেতন পাচ্ছেন না, প্রত্যেকের পেটে খিদে আছে, সংসারে বাচ্চারা বাড়িতে গেলে খেতে চাইছেন, বাবা আমাকে খাবার এনে দাও, স্কুলে যাব টিফিন দাও, স্কুলের বেতন দিতে পারছেন না, পরীক্ষায় বসতে পারছেন না, খাতা কিনতে পারছেন না। এই ভয়ঙ্কর জ্বালা যারা সংসার করেছেন তারা বোঝেন, যারা সংসার করেনি তারা বুঝবেন। দীর্ঘদিন আমরা এই নিউজটা করেছিলাম, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের ওপরেও রাজ্য সরকারের সমস্ত ক্রাইটেরিয়া মেনে চলছে, এরপরে চলছে, কিন্তু কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব বা কাটমানির ব্যাপার আছে? না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয়, কিন্তু যারা পৌর পরিচালনা করছে, পৌরসভা পরিচালনা করছেন রিষড়ায়, তাদের স্বেচ্ছাচারিতার মনোভাব এবং তারা ভাবছেন পৌর পরিষেবা যে পরিষেবা এটা না পৌর রোজগার, এটা পৌর পরিষেবাটা রোজগারে রূপান্তরিত করবার যে চক্রান্ত সেটা রিষড়া পৌরসভার সকলে যে দায়িত্ব নিয়ে আছেন তা বলবো না। 2-4 জন কাউন্সিলর নিশ্চয়ই যুক্ত আছে, আমি তো শুনলাম মনোজ না কি নাম আছে, ওই ওখানে বসে মস্তানি করছেন, আমাদের কর্মচারীরা গেলে মারবেন, এখান থেকে কর্মচারীদের তুলে নিয়ে যেতে চাইছেন, আজকে পাস দিয়ে দাও, আজকে টিকিট দিয়ে দাও, হ্যাঁ, সবাইকে এই ধরনের আচরণ করছেন। এবং আমরা বীতশ্রদ্ধ, আমরা ধৈর্য মানুষের থাকে, ধৈর্যের একটা বাঁধ আছে, সেই ধৈর্যের বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আজকে আমরা এখানে প্রতিবাদ সভা করছি, প্রতিবাদ সভা এই কারণে করছি রিষড়া পৌরসভার কর্তৃপক্ষের কানে কর্ণপাত করবার জন্য অবিলম্বে এদের বেতনটা দিয়ে দিতে, এবং অনিমেষ ওরা যেটা বলছিল, শান্তনু বলছিল যে টিকিট সমের সমস্ত দায়িত্ব আমাদের ঘাটে যেটা ছিল সেটা ফিরিয়ে দিতে হবে। একটি কর্মচারীর বিরুদ্ধে কোনো বেআইনি মিথ্যে অভিযোগ আমরা মানব না, সমস্ত কর্মচারীকে কর্মে বহাল রাখতে হবে। মূলত কাকে দায়ী করছেন? আর কাউকে দায়িত্ব দিয়েছেন ফেরিঘাটে, তিনি এইসব অনৈতিক কাজ করে যাচ্ছেন, বলের প্রয়োগ করে লোককে তাড়িয়ে দিচ্ছেন, মাইনে বন্ধ করে দিয়েছেন, যখন তাকে যখন তখন যাকে তাকে বলছেন যে পার করে দেবো, তাড়িয়ে দেবো, মাইনে তো মাইনে দেবো না, চলে যান। এই দীর্ঘদিনে চলছে, আমরা বলছি মাইনে কেন বন্ধ করেছে, মাইনে কেন দিচ্ছেন না, উনি কোনো কথা কর্ণপাত করছেন না। চেয়ারম্যানকে বলছি যে আপনি বলুন, মাইনে দেওয়ার জন্য বলুন, আমরা 5 মাস 6 মাস মাইনে পাচ্ছি না, সংসার অচল হয়ে গেছে, অনেক পরিবার হয়তো কোনো সময় আত্মহত্যা করবে, কিন্তু উনি কোনো কথা কথা শুনছেন না, কোনো কথা কর্ণপাত করছেন না দীর্ঘদিন ধরে। আর এই যে ভদ্রলোক মনোজ সাউ, যাকে দায়িত্ব দিচ্ছেন রিষড়া ফেরি সার্ভিসের, উনি কাউন্সিলর, তিনি এইসব অনৈতিক কাজ করে যাচ্ছেন, মানে উনি হুমকি দেখাচ্ছেন না, আমি কোনো কথা শুনছেন না। খড়দহ পৌরসভার ভূমিকা কতটা আপনাদের ফেরিঘাট পৌরসভা? আমরা গিয়ে জানিয়েছি, বলেছি, উনিরা শুনে চেষ্টা করছেন, উনি সব রকম সহযোগিতা করছেন, খড়দহ পৌরসভার কোনো ত্রুটি নেই, ত্রুটি নেই, চেয়ারম্যান কাউন্সিলর সবাই আমাদের সঙ্গে। মূলত আপনারা রিক্রুটমেন্ট কোথা থেকে হন, খড়দহ না রিষড়া থেকে?
না আমরা না আমাদের প্রথম দিয়েছিলেন যিনি ছিলেন অসীম ভট্টাচার্য, যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, দল দিয়েছিলেন চাকরি, উনি দিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট। ইনি ফর্দার রিজার্ভ চেয়ারম্যান বলছেন যে আমি রাখবো, উনি রাখার কে, উনি মাইনে দেন না, যাত্রী পরিষেবায় মাইনে হয়, মানে যাত্রী পরিষেবা যায় তাহলে হাজার টাকা মাইনে হয়। উনি বলেছেন ঘাট থেকে আমি এক টাকা নেবো না, ঘাটকে আমি এক টাকা দেবো না। আর উনি আমাদের ডিএ বন্ধ করে দিয়েছেন, আমাদের সারা বছর মাইনে যোগ করে যে টাকা পেতাম তারপরে বোনাস হতো 15%, এই বোনাস বন্ধ করে দিয়েছে। দুবার টিকিটের দাম বেড়েছে, 5 থেকে 6 টাকা, 6 থেকে 7 টাকা, টিকিটের দাম বাড়লে আমাদের মাইনে বাড়ে, উনি মাইনে বাড়ান, উনি অধৈর্য বলছেন না মাইনে দিচ্ছেন। মূলত অভিযোগ কি তাহলে কাটমানি? সেটা আমরা বলতে পারবো না, কিন্তু রোজগার খুব ভালো, টাকা অনেক টাকা রোজগার, কিন্তু কেন মাইনে পাচ্ছি না না আর করছেন কিন্তু এই দুজন, আমি চেয়ারম্যানকেই দায়ী করবো যে উনি কেন আমাকে এই ব্যাপারটা দেখছেন না যে এত টাকা যাচ্ছে কোথায়। আমি যার জন্য পোস্টারিং করেছি যে কেন টাকা, এই টাকা কোথায় যাচ্ছে, কেন দীর্ঘদিন ধরে আমরা মাইনে পাবো না, কেন উনি মাইনে কী কারণ মাইনে দেব না দেবার কারণ। উভয় দিকেই তো আপনাদের দল, আপনাদের যে দল তৃণমূল সরকার উভয় দিকেই রয়েছে, তো কম্প্রোমাইজ কবে হবে, এই অসহায়তা কবে কাটবে আপনাদের? চেষ্টা করে যাচ্ছি, আমাদের সঙ্গে দল আছে, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে নেতৃত্ব আছে, আমাদের সঙ্গে নেতৃত্বের বাইরে আমাদের সঙ্গে নেতৃত্ব আছে, নেতৃত্ব আজকে মিটিং করেছে, আগামী দিন আবার তারা আসবে, তারা আবার মিটিং করবে, আমরা ঘাট বন্ধ করছি না, ঘাট চালু রেখেই পরিষেবা চালু। আপনার নাম? আমার নাম সুশান্ত। আহার না করে লোকে নিদ্রা যেতে পারবে না, লোকের অসুখ আছে, এডুকেশন আছে, প্রত্যেকের সংসার আছে, সে কথা রিক্সা পৌরসভার মাথায় নেই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম রওনারে, কিন্তু আমি আপনাদের একটা কথা বলছি যে দেখুন, এই পৌরসভায় কর্মরত অবস্থায় অনেক শ্রমিক মারা গেছে, শ্রমিক যখন মারা গেছে তাদের পরিবারের কাউকে কাজ দেবেন দিচ্ছেন না, ঘাটের খরচার জন্য রিক্সা পৌরসভা 3,000 টাকা করে দিচ্ছেন, আমার খুব মনে আছে, আমি 4-5টা কেসে স্বচক্ষে দেখেছি এবং অংশগ্রহণ করেছি তাদের সঙ্গে, 3,000 টাকা করে তাদের হাতে দিতেন, ওই যে 3,000 টাকা দিতেন সে মাসটাকে পেমেন্ট করতেন, এটা হচ্ছে এদের নীতি, ওদের চালচলন, এই কর্তব্য চলছে। রিক্সা পৌরসভায় যেখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, একজন মহিলা আজ কাজ করে 5,500 টাকার মায়না, তাকে বলছেন তুমি পায়খানা বাথরুম ধোয়াবে তাহলে তুমি কাজ করতে পারবে, একজন মহিলা ভদ্রবাড়ির মানুষ, পায়খানা পরিষ্কার করাটা, পেচ্ছাপখানা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করাটা অন্যায় নয়। মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছেন যে নিজের টয়লেট নিজেকে পরিষ্কার করতে, কিন্তু নিজের টয়লেট পরিষ্কার করা আর পাবলিক টয়লেট পরিষ্কার করার মধ্যে পার্থক্য আছে, একজন মহিলা কাজ করতে তার যদি সুইপারের